হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিজয়টা টু ওয়ানের আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি ফেসবুক ম্যাসেঞ্জারের তিনটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেটিং দেখাতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তো প্রথমে আমি আমার মোবাইলে থাকা মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে চলে যাব তো আমি আমার মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে চলে যাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এখন অনলাইনে আসি মেসেঞ্জারে প্রবেশ করেছি আমি যেমন এই যে উপরে এই যে আমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমরা এই যে দেখতে পাচ্ছেন তাদের এই প্রোফাইলের উপরে একটা সবুজ বৃত্তর মতো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে তারা অনলাইনে আছে বর্তমানে তো সেম আমিও যখন অনলাইনে থাকি তারাও এইভাবে আমাকে দেখতে পায় তো এটাই আমি অনলাইনে থাকবো তারা আমাকে দেখবে অফলাইনে সেই বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এই পাশে কোনায় যে আমার প্রোফাইল পিকচারটা দেওয়া আছে সে পিকচারটার উপরে ক্লিক করব পিকচারটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর যে অপশনটা অ্যাক্টিভ স্ট্যাটাস এটার উপরে ক্লিক করবো এটা এটার উপরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে শু ইউর অ্যাক্টিভ এটাকে আমরা অফ করে দেব টার্ন অফ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা অফ হয়ে গেছে এখন আমরা আমাদের মেসেঞ্জারে ঢুকার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন আমাকে এখন আমার ফ্রেন্ড যারা আছে তারা সবাই অফলাইনে দেখতে পাচ্ছে সেম আমার ফ্রেন্ড যারা আছে যারা এখন অনলাইনে আছে তাদেরকেও আমি এখন অফলাইনে দেখতে পাচ্ছি দেখেন প্রথমে যখন আমি দেখাচ্ছিলাম আমাদের ফ্রেন্ড লিস্টে যারা অনলাইনে আছে তাদেরকে আমি তাদের প্রোফাইলের ওপরে সবুজ বৃত্ত ছিল তো এখন কিন্তু সেই সবুজ বৃত্তটা নাই তার মানে হলো কি যে আমাকে আমি যে আমি যে অফলাই অনলাইনে আছে আমাকে সবাই অফলাইনে দেখতেছে তা আমিও আমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে অফলাইনেই দেখব তাদের এই সবুজ বৃত্তটা দেখতে পারবো না আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দুই নম্বর সেটিংটি দেখাবো দুই নম্বর সেটিংটি দেখার জন্য আমরা আবার চলে যাব আমাদের মেসেঞ্জারের ভিতরে এখানে যাওয়ার পর এখান থেকে সে আগের মতোই চ্যাট অপশানটার পাশে যে প্রোফাইল পিকচারটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু স্কল করে আমরা চলে আসব যে প্রাইভেসি নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই যে এই অপশনটি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্টস নামে একটি অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি অ্যালার্টস এই অপশনটি আমরা অন করে দেব এই অপশনটি যদি অন করে দিই তাহলে আপনার মেসেঞ্জার বা ফেসবুক যদি কেউ হ্যাক করতে চায় তাহলে অবশ্যই আপনাকে সিকিউরিটি অ্যালার্টের মাধ্যমে আপনাকে জানাবে তো এই অ্যালার্টটা চালু রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অনেককেই আমরা হয়তো জানি না এটা অ্যালার্ট রাখলে আমরা আগেই জানতে পারবো যে আমাদের কেউ ক্ষতি করতে চাচ্ছে তো আশা করি এই সেটিংটিও আপনাদের অনেক ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে আমার তিন নম্বর সেটিংটি দেখাবো তো তিন নম্বর সেটিংটি দেখার আগে বলে নিচ্ছি এটি হচ্ছে স্ক্রিন শেয়ার আপনারা অনেকেই হয়তো জানেন মেসেঞ্জারে একটি অপশন থাকে স্ক্রিন শেয়ার নামে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলবেন তখন আপনি আপনার স্ক্রিনটা তার সাথে শেয়ার করতে পারবেন এবং সেও তার স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করতে পারবে মানে হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে একটি আপনার মোবাইলের অপশনটা আপনি বুঝতেছেন না আপনার ফ্রেন্ড বুঝতেছে তাকে ভিডিও কল দিলেন ভিডিও কল দেওয়ার পরে সে যখন আপনি যখন আপনার স্ক্রিনটা শেয়ার করে তাকে দিবেন আপনি দেখাবেন যে আপনার মোবাইলে কোন জায়গায় সমস্যা দেখা যাবে যে সে যখন জানবে তখন দেখে আপনাকে এটার সমাধান দিতে পারবে এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন তো আপনারা দেখুন তিন নাম্বার সেটিংটি তিন নাম্বার সেটিংটি আমি প্রথমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুইটি মোবাইল একসাথে করে ভিডিও রেকর্ডের মাধ্যমে দেখাবো তো প্রথমে আমরা চলে যাচ্ছি মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর আমি একটি ভিডিও কল দিই ভিডিও কলটি দেখা দেওয়ার পর যখন রিসিভ করবে রিসিভ করার পর আমরা একটু উপরের দিকে ধাক্কা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট সর্বশেষ যে অপশনটি শেয়ার ইউর স্কিন শেয়ার ইউর স্কিনের উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর স্টার্ট নাও এখানে ক্লিক করব তারপরে ম্যানেজ কল এখানে ক্লিক করব তো ভিউয়ার্স স্ক্রিন শেয়ারটি পুনরায় আবার ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি মেসেঞ্জারে গেলাম তারপরে এখান থেকে আমি যে নাম্বারে কল দেবো সেটি সিলেক্ট করে কল দিলাম ভিডিও কল দেওয়ার পরে যখন সে রিসিভ করবে রিসিভ করার সাথে সাথে আমরা এটা উপরের দিকে ধাক্কা দিব ধাক্কা দিয়ে নিচে যে স্ক্রিন শেয়ার অপশানটি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর স্টার্ট নাও ক্লিক করব তারপর কল ম্যানেজ এখানে ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার স্ক্রিনটি কিন্তু এখন পাশের মোবাইলে চলে গেছে তো এইভাবে আপনারা দেখেন আমি স্কল করে বারবার দেখাচ্ছি আপনাদেরকে তো এইভাবে আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনার আপনার বন্ধুদের সাথে তো এটা আবার বন্ধ করার জন্য আপনারা এটা বন্ধ করার জন্য এই এটার স্ক্রিনের উপরে ক্লিক করবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টপ লেখা আছে এখানে ক্লিক করবেন করলে পুনরার যে অপশন ছিল সেই অপশনে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম